আসসালামু আলাইকুম। আজ সোমবার 27 নভেম্বর 2023। আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি মোনালিসা। শুরুতেই জানাবো শিরোনাম। আবহাওয়া বিপর্যয় সামলাচ্ছে ওমান, খাসাবে 4.5 মাত্রার ভূমিকম্প। আমিরাতে সাগরে ডুবে বাংলাদেশের মৃত্যু, হাসপাতালে আরো 2 প্রবাসী। ওমানে আবারও বেড়েছে কেবল চুরি, 2 প্রবাসী গ্রেফতার। কর্মীদের নতুন সুখবর দিল সৌদি, একসঙ্গে 2 চাকরির সুযোগ। অনলাইন অ্যাপের ফাঁদে বহু প্রবাসী, রেমিটেন্স খোয়ার শঙ্কা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হরতাল, অবরোধ কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে সড়ক, নৌ ও রেলপথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্য যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে। বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মৌসুম পরিবর্তনের সময়ে বেশ ঘন ঘন আবহাওয়া বিপর্যয়ে ঝুঁকি সামলাচ্ছে ওমান। গত অর্ধ মাসে দেশটিতে একাধিকবার ঝড়, শিলাবৃষ্টি এবং বজ্রপাত নিয়ে আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে এই রবিবার 4.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ওমানের খাসাব ও এর পার্শ্ববর্তী অঞ্চল। এক বিবৃতিতে সুলতান কাবুস ইউনিভার্সিটির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, খাসাব থেকে 118 কিলোমিটার দূরে ওমান সাগরের কাছাকাছি দক্ষিণ ইরানে ভূমিকম্পটির উৎপত্তিস্থল, ভূ উপরিভাগ থেকে যার গভীরতা ছিল 10 কিলোমিটার। এদিকে গত কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে রেকর্ড বৃষ্টিপাতের পর নতুন করে আবহাওয়া পূর্বাভাস জারি করেছে ওমানের আবহাওয়া বিভাগ। সোমবার সন্ধ্যা থেকে দুপুরে বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি শুরু হয়ে আগামী মঙ্গলবার ও বুধবার পর্যন্ত স্থায়ী হতে পারে। আবহাওয়া অফিসের দেয়া পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে মুসান্দাম প্রদেশ এবং দেশের উপকূলবর্তী অঞ্চলগুলোতেও ভারী বর্ষণ অব্যাহত থাকবে। এই বৈরী আবহাওয়া নাগরিক ও প্রবাসীদের রাস্তায় চলাচল এবং ওয়াদি পারাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ। শখের বসে স্পিড বোটে মাছ ধরতে যাওয়ার পর আরব আমিরাতে পানিতে ডুবে এক বাংলাদেশের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় আরব সাগরে মাছ ধরে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসী মোক্তার হোসেনের বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানায়। সে পরিবার পরিজন নিয়ে আবুধাবিতে বাস করত। জানা গেছে ছুটির দিনে অপর 2 বাংলাদেশি জুবাইর ও মোহাম্মদ নবীকে নিয়ে স্পিড বোটে মাছ ধরতে সাগরে যান প্রবাসী মোক্তার। তাদের বোটের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার আরেকটি বোটে দড়ি বেঁধে তীরে ফিরছিলেন তারা। হঠাৎ দড়ি ছিঁড়ে একটির সঙ্গে আরেকটি বোটের সংঘর্ষে উঠে যায় মোক্তারদের বোট। এ সময় বোট থেকে ছিটকে পড়ে নিখোঁজ হন মোক্তার। অন্য 2 বন্ধু সাঁতরে প্রাণে বাঁচলেও সাঁতার না জানায় ডুবে মারা যান মোক্তার। মোক্তারের সঙ্গে থাকা অপর 2 বন্ধু মারাত্মক আহত হয়ে আবুধাবির শেখ খলিফা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মূলত সাপ্তাহিক ছুটির দিনে মোক্তার সাগরে মাছ শিকারে যেতেন, সঙ্গে অন্য বন্ধু বান্ধবকেও নিয়ে যেতেন। এবারও মোক্তার বন্ধুদের নিয়ে সাগরে যান, কিন্তু আকস্মিক দুর্ঘটনা এবারে যাত্রা শেষ যাত্রায় পরিণত হয়েছে। উপার্জনের জন্য বিদেশ যেতে চাচ্ছেন? জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত এবং যথাযথ প্রস্তুতি নিয়ে বিদেশে যেতে ব্যবহার করুন সেফ স্টেপ মোবাইল অ্যাপ। ওমানে আবারও বেড়েছে বৈদ্যুতিক ক্যাবল চুরির ঘটনা। সোমবার ক্যাবল চুরির সময় দেশটির নিজওয়া প্রদেশে অন্তত 2 প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশের তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। জানা গেছে এসব ক্যাবল চুরির ঘটনার সাথে জড়িতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিক। পিডিও এরিয়াতে এই ক্যাবল চুরির ঘটনা বেশি ঘটে। এর আগে এসব কর্মকাণ্ডে জড়িতরা প্রবাস টাইমকে জানিয়েছেন, এক রাতের ক্যাবল চুরির আয় দিয়ে 1 মাস চলা যায়। বিশেষ করে মাটির নিচ দিয়ে যেসব মোটা ক্যাবলের মাধ্যমে বৈদ্যুতিক লাইন টানা হয়েছে সেসব ক্যাবল বেশ মূল্যবান, আর তাই এসব ক্যাবলই প্রধান টার্গেট থাকে তাদের। জানা যায় রাতের আধারে সব কাজ সম্পূর্ণ হয়। এসব ক্যাবল বিক্রির জন্য নির্ধারিত কিছু স্ক্র্যাপের দোকানও আছে যারা কম মূল্যে এসব ক্যাবল নিয়ে নেয়। পূর্বে বেশ জমজমার থাকলেও বর্তমানে এই ব্যবসা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। প্রতিটি স্ক্র্যাপের দোকানে সিসি ক্যামেরা বাধ্যতামূলক করেছে ওমান পুলিশ। সন্দেহজনক কিছু ধরা পড়লে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
এজন্য আগের তুলনায় কেবল চুরির ঘটনা কিছুটা কমেছে। এবার কর্মীদের দারুণ সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটির মানব সম্পদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, কর্মজীবীরা দেশটিতে একসঙ্গে দুটি চাকরি করতে পারবেন। মূলত প্রাইভেট সেক্টরে কর্মরত ব্যক্তিদের এই অনুমতি দিয়েছে সৌদি সরকার। সোমবার আরব নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে একসঙ্গে দুটি চাকরি করতে পারবেন প্রাইভেট সেক্টরের কর্মীরা। এক্ষেত্রে চুক্তিপত্র ও আইনগতভাবে কর্মীদের সব সুবিধা নিশ্চিত করা হবে। পূর্বে একাধিক কাজ করার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল তার কাজ করবে না। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব নিজেদের চাকরির বাজার ঢেলে সাজাচ্ছে, এমনকি নিজেদের চাকরির বাজারকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করে তোলার নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে সৌদিতে মোট জনসংখ্যা 3,21,75,224 জন। এর মধ্যে সৌদির স্থানীয় নাগরিক হলেন মোট জনসংখ্যার 58.4%। অন্যদিকে দেশটিতে প্রবাসী সংখ্যা প্রায় 1,34,00,000, যা মোট জনসংখ্যার 41.6%। তাদের মধ্যে 20,00,000-এর বেশি বাংলাদেশি। গত 3 দিন ধরে ট্যাপ অ্যাপসের মাধ্যমে টাকা পাঠিয়ে বিড়ম্বনায় পড়ছেন যুক্তরাজ্যের হাজারো প্রবাসী। সফটওয়্যারটির মাধ্যমে টাকা পাঠানোর পর প্রাপকরা টাকা না পাওয়ায় তাদের অনেকের মাথায় হাত, আবার নতুন করে টাকা পাঠানো যাচ্ছে না। অ্যাপসটি বর্তমানে অকার্যকর হয়ে আছে। ট্যাপ নামে এই অনলাইন মানি ট্রান্সফার অ্যাপসের মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডে বিকাশে প্রাপকের কাছে টাকা পাঠানো যেত, আবার কোনো ট্রানজ্যাকশন ফি দিতে হয় না বলে অ্যাপসটিতে অতিমাত্রায় ঝুঁকে পড়েছিলেন প্রবাসীরা। তবে কোন সোর্স থেকে এই অ্যাপস পরিচালনা করা হচ্ছে তার কোনো হুদিশই জানেন না অধিকাংশ প্রবাসী গ্রাহক। তারপরও ফ্রিচার্জ সুবিধার কারণে টাকা পাঠাতে সবারই প্রথম পছন্দ ছিল ট্যাপ। গত 3 দিন যাবৎ যারা ট্যাপে টাকা পাঠিয়েছেন তাদের কারোর টাকা এই প্রাপকের কাছে পৌঁছায়নি, সফটওয়্যারটির কাজ করছে না। ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করে জানতে পারেন যুক্তরাজ্যে এর নেই কোনো অফিস, নেই কোনো পরিচিত বা অপরিচিত এজেন্ট, অনলাইনেই চলছিল কার্যক্রম। যদিও বিকাশের পক্ষ থেকে বলা হয় অ্যাপটির প্রযুক্তিগত কারণে যুক্তরাজ্য থেকে বিকাশে অর্থ স্থানান্তর সেবা সাময়িক বন্ধ ছিল, যা আবার চালু হয়েছে। তবুও হঠাৎ অ্যাপ বন্ধ হওয়া এবং পাঠানো টাকা তুলতে না পারায় নানা প্রশ্ন দেখা দিয়েছে, অনেকে টাকা খোয়া যাওয়ার ভয় করছেন। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোনালিসা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।